আসসালামু আলাইকুম, আমি প্রিয়াঙ্কা বিশ্বাস, সহকারী শিক্ষক মডেল একাডেমি। মডেল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমার প্রথম শ্রেণীর ছোট্ট সোনামণিদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ এবং নিরাপদে আছো এবং মনোযোগ দিয়ে পড়ালেখা করছো। আজকের বিষয় প্রাথমিক গণিত। এ পাঠ শেষে শিক্ষার্থীরা পরীক্ষার প্রশ্ন সম্পর্কে ধারণা পাবে। এক কথায় উত্তর দাও। এখানে আমি অনেকগুলো প্রশ্ন করেছি এবং সেগুলোর উত্তর আমি এক কথায় দিয়েছি। আমার সাথে সাথে তোমরা প্রশ্নগুলো পড়বে এবং আমরা একসাথে উত্তর দিব, ঠিক আছে শিক্ষার্থীরা? চলো তাহলে আমরা পাঠে চলে যাই। 1 নম্বর প্রশ্ন, সুমন 3টি ফুলে লাল এবং 5টি ফুলে হলুদ রং করলো, সব মিলে সুমন কতগুলো ফুল রং করলো? তাহলে সুমন লাল ফুলে রং করেছিল কয়টি? 3টি ফুলে। এবং হলুদ রং করেছিল কয়টি ফুলে? 5টি ফুলে। তাহলে 5 আর 3 যোগ করলে কত হবে? 8টি ফুলে। এই অঙ্কগুলো আগে আমি করিয়েছি, সেখান থেকে ডিটেল ভিডিও দেখে নিতে পারবে। আজকে যেহেতু এক কথায় প্রকাশ দেখাচ্ছি, তাই আমি করে দেখাচ্ছি না অঙ্ক, তোমরা যখন করবে তখন হাতে গুনে অথবা যেভাবে তোমরা দাগ কেটে কেটে অঙ্ক করো সেভাবে করবে। 2 নম্বর প্রশ্ন, বাগানে 4 জন শিশু ছিল, পরে আরো 5 জন শিশু তাদের সাথে যোগ দিল, বাগানে মোট শিশুর সংখ্যা কত? তাহলে বাগানে শিশু ছিল কয়জন? 4 জন। পরে আর কয়জন আসলো? 5 জন। তাহলে 4 এবং 5 যোগ করতে হবে। যোগ করলে কি হবে? 4 এবং 5 যোগ করলে 9 হয়। তাহলে মোট কতজন শিশু ছিল? 9 জন। 3 নম্বর প্রশ্ন, রেজার কাছে 3টি কলা ছিল, তার বাবা তাকে আরো 7টি কলা দিলেন, এখন তার কতগুলো কলা হলো? তাহলে রেজার কাছে আগে থেকে 3টি কলা ছিল, আর বাবা কয়টি দিয়েছে? 7টি। সাথে সাথে 3 যোগ করলে কত হবে? হ্যাঁ ঠিক বলেছ, 10টি হবে। তাহলে কতগুলো কলা থাকলো রেজার কাছে? 10টি কলা। 4 নম্বর প্রশ্ন, লিজার 8টি খেলনা ছিল, সে ছোট বোনকে 3টি খেলনা দিল, এখন তার কাছে কয়টি রইল? তাহলে লিজার কাছে খেলনা ছিল কয়টি? 8টি। এবং সে ছোট বোনকে দিয়ে দিল কয়টি? 3টি। এখন তোমার কাছে যদি 8টা খেলনা থাকে, তুমি তোমার বোন অথবা ভাইকে 3টি খেলনা দিয়ে দিলে, তাহলে সেটা কি বাদ পড়ে গেল? না, দিয়ে দিয়েছো, তার মানে বাদ পড়ে গেছে। তাহলে 8টি থেকে 3টি কি করতে হবে? যোগ না বিয়োগ? বিয়োগ করতে হবে। তাহলে 8 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 5 হবে। উত্তর 5টি। 5 নম্বর প্রশ্ন, একটি শ্রেণীকক্ষে 8 জন ছাত্রছাত্রী বসে আছে, তাদের মধ্যে 3 জন ছাত্রী, শ্রেণীকক্ষে কতজন ছাত্র আছে? তাহলে শিক্ষার্থীরা, শ্রেণীকক্ষে কয়জন ছাত্রছাত্রী বসেছিল? 8 জন। তাদের মধ্যে থেকে কয়জন ছাত্রী? 3 জন। এখানে আমাদেরকে কি বলেছে? ছাত্র কতজন সেটা বের করতে বলেছে। 8 থেকে 3 বিয়োগ করলে আমরা ছাত্রের সংখ্যাটা পাবো। তাহলে 8 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 5 হবে। 6 নম্বর প্রশ্ন, বিনির 8টি পেন্সিল ছিল, তার বাবা তাকে আরো 2টি পেন্সিল দিলেন, বিনির কয়টি পেন্সিল হলো? বিনির পেন্সিল ছিল কয়টি? 8টি। আর বাবা দিয়েছে কয়টি? 2টি। দিয়ে দিয়েছে, তার মানে এটা বিনিরই হয়ে গেল, তাই না? তাহলে 8 এর সাথে 2 যোগ করতে হবে। 8 এর সাথে 2 যোগ করলে হবে 10টি পেন্সিল। উত্তর 10টি পেন্সিল। 7 নম্বর প্রশ্ন, টমাস 5টি মাছ ধরেছে, কবিতা 7টি মাছ ধরেছে, কে বেশি মাছ ধরেছে? বলতো কে বেশি মাছ ধরেছে? কবিতা। কবিতা কয়টি মাছ বেশি ধরেছে? এখানে টমাস 5টি মাছ ধরেছে আর কবিতা 7টি, তাহলে 2টি মাছ কবিতা বেশি ধরেছে। তাহলে উত্তর কি হবে? কবিতা 2টি মাছ বেশি ধরেছে। 8 নম্বর প্রশ্ন, 3 এবং 5 এর মধ্যে কোন সংখ্যাটি বড়? বলতো। হ্যাঁ ঠিক বলেছ, 5 হবে। উত্তর 5। 9 নম্বর প্রশ্ন, 5 এবং 10 এর মধ্যে কোন সংখ্যাটি বড়? উত্তর কি হবে? 10, কারণ 5 এবং 10 এর থেকে 10 সংখ্যাটি বড়। 10 নম্বর প্রশ্ন, 6 এবং 9 এর মধ্যে কোন সংখ্যাটি ছোট? উত্তর 6। 11 নম্বর প্রশ্ন,
11 এবং 9 এর মধ্যে কোন সংখ্যাটি ছোট? উত্তর 9। 12 নম্বর প্রশ্ন, 3 × 2 = কত? এটা কি নামতা, তাই না? তিনের ঘরে নামতা। চলো তো আমরা পড়ি, দেখি এটা আসে কিনা সিরিয়ালে। 3 × 3 = 3, 3 × 2 = 6, তাহলে 3 × 2 কত হবে? 6। উত্তর 6। 13 নম্বর প্রশ্ন, 4 × 4 = কত? 4 × 4 = 16। উত্তর 16। আশা করি শিক্ষার্থীরা তোমরা প্রশ্নের উত্তরগুলো বুঝতে পেরেছো এবং এভাবে প্রশ্ন তোমরা বাসায় অনুশীলন করবে। আর তোমাদের বাড়ির কাজ থাকছে, 1 নম্বরে আছে যোগ করো, 8 + 4 = কত, 2 + 1 = কত, 1 + 2 = কত। 2 নম্বরে আছে 1 থেকে 3 ঘরের নামতা মুখস্থ করে লিখবে। আমি জানি তোমরা সবাই মুখস্থ করে ফেলেছো, তারপর আরেকবার রিভিশন করে তোমরা খাতায় লিখবে। তাহলে শিক্ষার্থীরা আজকের মতো পাঠ এ পর্যন্তই। সবাই সুস্থ এবং নিরাপদে থাকবে এবং দরকারি কথা হচ্ছে বারবার সবাই হাত ধুবে। ধন্যবাদ সবাইকে।